নমস্কার, আমি সোহম চক্রবর্তী। সকলকে আন্তর্জাতিক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রণাম জানাই। এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা গত বছরটা কাটালাম, এই বছরটাও এখনো কাটাচ্ছি, সেই সময়টাকে বিদায় দিয়ে আমরা যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় পুরোপুরি ফিরে আসতে পারি। সকলে যেন রোগমুক্ত থাকি, বিপদমুক্ত থাকি, সুস্থ থাকি, এটাই এ বছরের কামনা হোক। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক এই বছর। কবি আত্মজন শ্রী দীপঙ্কর কুণ্ডুর আহ্বানে তার বাড়ির সাহিত্য বাসর করোনা উত্তরকালেই প্রথম অনুষ্ঠিত হলো গত 3রা জানুয়ারি, নতুন বছরের প্রথম রবিবার। আমি দূরে কলেজ ক্যাম্পাসে আটকে থাকার কারণে হয়তো শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু মানসিকভাবে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম, জড়িয়ে আছি, জড়িয়ে থাকব এই সাহিত্য বাসরের আমি একজন নিয়মিত সঙ্গী, নিয়মিত সহপথিক। এই যে দূরে থাকা, শারীরিকভাবে দূরে থাকা, এটা তো আসলে দূরে থাকা নয়, এটা বরং আরো অনেক বেশি করে কাছে থাকা, জড়িয়ে থাকা শিখরে শিখরে। সেই রকমই দুটি কবিতা আজকে আমি পড়তে চাই। প্রথম কবিতার নাম আত্মপরিচয়। যেখানে দাঁড়াই সেখানেই আটকে যায় পা, শিকড় ছড়িয়ে যায় মাটি থেকে মাটির গভীরে। আমি তো মানুষ, একা এক বৃক্ষ প্রজাতির, যেখানে দাঁড়াই সেখানেই মনে হয় ঘর, জলঙ্গির ঢেউ শুধু ছুটে চলে বুকের ভিতর। আরেকটি কবিতা বাড়ি। মনে পড়ে বাড়ির ঠিকানা, বিকেলের ঝিম রোদে মনে পড়ে ছায়া ছায়া ঘর, একটা শহর আছে, শহরের অলিগলি চেনা চেনা মানুষের মুখ, আজও যারা ভালোবাসে কথা কয় শুধোয় খবর, যত দূর যাই সাথে সাথে হেঁটে চলে কৃষ্ণনগর। সকলে খুব ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, নমস্কার।